নমস্কার আগরতলা টিভির জিরো আওয়ার প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত হিন্দু ধর্মাবলীদের জন্য কারণ আজকের এই দিনে রয়েছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া মূলত বহু দিক দিয়ে খুবই মাহাত্মপূর্ণ। প্রথম প্রথমত আজকের দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে কারণ অক্ষয় তৃতীয়াতে আজকের এই দিনেই গণেশ মহাভারত রচনা শুরু করেছিল দ্বিতীয়ত আজকের দিনে গঙ্গার অবতরণ ঘটে মর্তে তৃতীয়ত আজকের দিনে পুরীর জগন্নাথ দেবে চন্দনযাত্রা শুরু হয় আজকের দিনে অন্নপূর্ণার আবির্ভাব আজকের দিনে পরশুরাম আবির্ভাব ঘটে পরশুরামে এরকম বহু দিক দিয়ে আজকের দিনটি হিন্দু ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আর এই সব কিছু আমরা আরও বিস্তারিতভাবে এবং আপনাদের আরও বিস্তারিতভাবে জানাতে আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে যে অতিথি রয়েছে ওনাকে স্বাগত জানাবো উনি হলেন রাম ঠাকুর আশ্রমের জনার্থন গোস্বামী নমস্কার নমস্কার আজকের যে দিনটি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার মহাত্ম তাৎপর্য কি রয়েছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এবং তাৎপর্য অনেক এই অক্ষয় তৃতীয়াটা পালিত হয় প্রত্যেক বৎসর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় প্রত্যেক বৎসর শুক্লপক্ষের তৃতীয়াটাকেই অক্ষয় তৃতীয়া নামে অভিহিত করা হয় এই দিনের মাহাত্ম অনেক অনেক ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অক্ষয় তৃতীয় মাহাত্ম বর্ণনা করেছিলেন মহাভারতে আজকের দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার আপনি যেটা বললেন পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এবং তিনি ক্ষত্রিয় রাজারা ওনারা অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিলেন এই জন্য একুশবার নিক্ষত্রিয় করেছিলেন সমস্ত ক্ষত্রিয়কে তিনি বধ করেছিলেন এই পরশুরাম ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার রাজা ভগীরথ এই দিন গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে আহ্বান করে নিয়ে এসেছিলেন এই রাজা ভগীরথ যে গঙ্গাকে আহ্বান করে পৃথিবীতে নিয়ে এসেছিলেন এটার পিছনে একটা কাহিনী একটা উপাখ্যান আছে আমাদের শাস্ত্রে সেটা হলো রাজা সগর অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন তিনি অশ্বমের যজ্ঞ করেছিলেন অশ্বমের যজ্ঞ মানে যজ্ঞের অশ্ব যজ্ঞ করে অশ্বটাকে ছেড়ে দেওয়া হয় সেটা যেখান দিয়ে যাবে যেই রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যই ওনার দখলে হয়ে যাবে আর যদি শত্রুপক্ষ যদি বাধা দিতে চায় তাহলে অশ্বকে বেঁধে রাখতে হবে বা তাদেরকে যুদ্ধে পরাজিত করতে হবে তো রকমভাবে এখন সগর রাজার অশ্ব তিনি পরাক্রমশালী রাজা কেউ সেই অশ্বকে বাধা দিতে সাহস পাচ্ছে না সেই অশ্ব ঘুরতে 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 যখন মুনির কপিল মুনির আশ্রমের সামনে দিয়ে যাচ্ছে তখন দেবরাজ ইন্দ্র ওনার মনে একটা ভয় হল যে এখন সগর রাজা এই পৃথিবী দখল করে আমার যদি স্বর্গরাজ স্বর্গরাজ্য দখল করে নেয় তিনি করলেন কি দেবরাজ ইন্দ্র তিনি ঘোড়াটাকে কৌশল করে এই সগরাজের অসমতি ঘোড়াটাকে কৌশল করে তিনি নিয়ে কপিল মুনির আশ্রমে গোশালার মধ্যে লুকিয়ে বেঁধে রাখলেন তখন পেছনে পেছনে তো রাজার সৈন্যরা আসছে ওনার ষাট হাজার পুত্র শস্ত্র শস্ত্র নিয়ে আসছে বলে আর এই এখনই তো ছিল এদিকেই তো ছিল মনিরাশ্রমই বুধ ঢুকেছে মনির আশ্রমে ঢুকে অশ্বটাকে খুঁজে না পেয়ে কপিরমুনির আশ্রমটাকে ওনারা ভাঙচুর করছেন ভীষণভাবে ভাঙচুর করছেন আর কপিরমুনি উনি তো সিদ্ধ পুরুষ ছিলেন মহাশক্তিশালী উনি তিনি যখন দেখলেন যে ওনার আশ্রমকে লণ্ডভণ্ড করছে ওনার ধ্যানে তপর সাথে ব্যাঘাত ঘটছে উনি তখন চোখের ভেতর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের করে ষাট হাজার সেই সগর রাজা পুত্রকে একবারে ধ্বংস করে দিলেন হস্যসাদ করে দিলেন সেটা দেখে সগর রাজা এসে কাঁদতে কাঁদতে কপিলমুনির পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলে যে আমার পুত্রদেরকে বাঁচিয়ে দাও ওরা বুঝতে পারেনি তোমার মাহাত্ম ওরা বুঝতে পারেনি তুমি দয়া করে ওদের ক্ষমা করো তখন মুনি বললেন ঠিক আছে তোমার তৃতীয় বংশধর ভগীরথ তোমার তৃতীয় বংশধর ভগীরথ তিনি যখন তপস্যা করে গঙ্গাকে তুষ্ট করবেন তখন গঙ্গার নিজে গুনে তিনি পৃথিবীতে নেমে আসবেন তখন আমার এই আশ্রমের মধ্য দিয়ে এই গঙ্গা প্রবাহিত হবে তখন সেই গঙ্গার পুতস্পর্শে তোমার ষাট হাজার পুত্র এবং স্বর্ণরা সব বেঁচে উঠবে এবং ঠিক সেইভাবেই অক্ষয় তৃতীয়ার দিনে ভগীরথ গঙ্গাকে তিনি তপস্যা করে তুষ্ট করে তিনি মরতে নিয়ে আসলেন এবং সেই গঙ্গা যখন সেই মুনির আশ্রম দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবাহিত হলো তখন ভগীরথের সগর রাজার সমস্ত ষাট হাজার পুত্র এবং সৈন্য সামন্ত তারা সবাই আবার প্রাণ পেল এটা হচ্ছে ভগীরথের গঙ্গানয়নের পিছনে একটা কাহিনী আর এই আজকের দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব একেবারে আপনি যে প্রথম যে কথাটা বললেন আমি আপনার কাছে যেটা বলেছিলাম যে গঙ্গার যে অবতরণ আজকের দিনে এর পিছনে কাহিনীটা আপনি আজকে বললেন তারপরে আমরা যদি জানতে চাই যে কি কারণে আজকের দিনে অন্নপূর্ণার যে আবির্ভাব আজকের দিনে কেন বলা হয় এর ব্যাপারে যে এই বিষয়টির যে তাৎপর্য রয়েছে এর পিছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে কেন আমরা মেনে আসি যে অন্নপূর্ণার আজকের দিনে কেন আবির্ভাব এটার পিছনে একটা প্রচলিত কাহিনী আছে আমাদের শাস্ত্রে সেটা হলো আজকের দিনে দেবী পার্বতী ভিক্ষুক বেশি মহাদেবকে তিনি ভিক্ষা দিয়েছিলেন দেবাদি মহাদেব মহাদেব উনি ভিক্ষা করতে বেরিয়েছেন উনি তো সাধু সন্ন্যাসী মানুষ ভিক্ষা করতে বেরিয়েছেন তিনি ভিক্ষা করতে করতে হঠাৎ করে দেবী অন্নপূর্ণার সামনে তিনি পড়ে গেলেন তখন দেবী অন্নপূর্ণা ওনাকে ভিক্ষা দিলেন রূপে পার্বতী ভিক্ষা দিলেন এই জন্য আজকে বলা হয় যে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছে আর আজকের এছাড়া আজকের দিনে যে দেখা যায় বেশিরভাগ ঘরে বা আমরা সবাই মানি যে মহিলারা আজকের দিনে অন্নপূর্ণার জন্মের কারণেই না আজকের দিনে অন্নপূর্ণার আবির্ভাব এই কারণেই কি সবাই আজকে সোনা বা কোনো রূপা কিছু কিনে নাকি এর পিছনে একটি অন্য কোনো কারণ রয়েছে এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিশেষ বিশ্বাস সংস্কার যে আজকের দিনে যেহেতু কুবের তিনি তপস্যা করে লক্ষ্মীকে লাভ করেছিলেন ধনের দেবী লক্ষ্মীকে লাভ করেছিলেন আজকের দিনে যদি ধন রত্ন এইগুলি ক্রয় করে সোনা দানা হিরে জহরত হবে হিন্দু ধর্মাবলম্বীদের এটা একটা বিশেষ বিশ্বাস এই জন্যই আজকে সোনাদানা হিরে জহরত সমস্ত কিছু কিনা হয় এবং এটা সমস্ত ভারতবর্ষেই এই বিশ্বাসটা প্রচলিত আচ্ছা এর পিছনে কারণটি যদি আমরা জানতে চাই তাহলে বলবো যে কুবের আজকের দিনে লক্ষ্মীকে তপস্যা করে তবে এই কারণেই হিন্দু ধর্মের সবাই আজকের দিনে আমরা দেখতে পাই যে কালকের থেকে আমরা দেখছিলাম যে শহরের বিভিন্ন সোনার দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষণ ছিল এই কারণেই কি সবাই এই জিনিসটা এই কারণে এই কারণে একটা বিশ্বাস হিন্দু ধর্মে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে আজকের দিনে সোনা দানা হীরা জহর যদি ঘরে কিনে রাখা যায় সেটা অক্ষয় সম্পদরূপেই গণ্য হবে যেহেতু আজকের দিনে কুবের লক্ষ্মীকে তপস্যা করে লাভ করেছিলেন এছাড়া আমরা আরেক এছাড়া আমরা আরেকটা জিনিসও জানি যে আজকের দিনে পুরীতে যে চন্দনযাত্রা শুরু হয় এবং এটা একুশ দিন চালে এর পিছনে বিস্তারিত কাহিনী এর পিছনে বিস্তারিত কাহিনী বলছি শুধু পুরীতে নয় চন্দন যাত্রা সেটা মায়াপুর ইস্কন মন্দিরে হয় নবদ্বীপে হয় আমাদের আগরতলা জগন্নাথ মন্দিরে হয় আর পুরীতে সেটা একুশ দিন সমানে হয় পুরীতে তখন রাজা ছিলেন ইন্দ্রদুম্ন রাজা ইন্দ্রদুম্নকে স্বয়ং জগন্নাথ স্বপ্নে দেখা দিয়ে আদেশ করেন যে এখন ভীষণ গরম পড়েছে তুমি আমার শ্রী বিগ্রহকে চন্দন অগরু মধু দিয়ে চর্চিত করো লেপিত করো যাতে আমার শ্রীবিগ্রহ শীতল থাকে এবং সেটা একুশ দিন সমানে তুমি রাখবি রাজা ইন্দ্রদনের আদেশ পেয়ে তখন এই মন্দিরের পুরোহিত তারা সবাই চন্দনযাত্রার প্রচলন শুরু করেন আজকে থেকে সেটা শুরু চন্দন গরু মধু দিয়ে শ্রী বিগ্রহকে লেপন করে তাকে রাখা হয় উদ্দেশ্য সেই বিগ্রহকেই প্রচন্ড গর্বের মধ্যে শীতলতা প্রদান করা আর এটা যেটা বললাম সেটা নবদ্বীপেও হয় নবদ্বীপেও হয় গৌরঙ্গ মহাপ্রভু মূর্তিতেও হয় আমাদের এখানে জগন্নাথ বাড়িতেও হয় আজকে শুরু হয়েছে আমাদের এখানে জগন্নাথ বাড়িতেও চন্দন যাত্রা উৎসব আজকেও হয় আর এই সম্পর্কে আজকের আরেকটা মাহাত্ম আছে এই যেহেতু এই পুরীর জগন্নাথের কথাটা আপনি বললেন পুরীর জগন্নাথের যে রথযাত্রা উৎসব হয় সেখানে তো বিরাট আকারে রথ নির্মাণ করা হয় আজকের দিন থেকে আজকের দিন থেকে সেটা শুরু হয় রথ নির্মাণের কাজটা আজকের দিন থেকে শুরু হয় সেটা সম্পন্ন হয় এই রথযাত্রার দু একদিন আগে এবং সেই রথে করেই জগন্নাথ সুভদ্রা বললাম ওনারা রথে চড়ে নগর ভ্রমণে বেরোন এখনও কি সেই প্রচলন এখনও সেই প্রচলন আছে এখনও সেই প্রচলন আছে আর আজকের দিনটা তো বললাম যে প্রত্যেক বছর বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়াই অক্ষয় হবে অক্ষয় তৃতীয়া হিসেবে পরিচালিত পরিগণিত হয় আর গণেশ বেদব্যাসের কথা শুনে আজকের দিনেই মহাভারত রচনা শুরু করেছেন আর আরেকটা তাৎপর্য হল যে আজকের দিন থেকেই সত্যযুগের শুরু একেবারে সত্যযুগের শুরু আজকের দিন থেকেই অক্ষয় তৃতীয়া দিন থেকেই সত্যযুগের শুরু আর আজকের দিনের আরেকটা তাৎপর্যপূর্ণ ঘটনা হল ভগবান শ্রীকৃষ্ণের সখা সুদামা ভগবান শ্রীকৃষ্ণ ওনার বাল্য বন্ধু সুদামার সঙ্গে অনেক বাল্য ক্রীড়া করেছেন দুইজনে একই গুরুগৃহে পড়াশোনা করেছেন খেলাধুলা করেছেন তারপর ঘটনাক্রমে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন আর সুদামাতো সেই তার পিতৃগৃহে রয়ে গেল সুদামা অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিলেন সুদামার পত্নী সুদামাকে বলছেন তোমার বন্ধু বাল্য সখা শ্রীকৃষ্ণ এখন তো দ্বারকার রাজা ওনার কাছে গিয়ে কিছু ধন সম্পদ চেয়ে হ্যাঁ ধন সম্পদ নাও বা আমার লজ্জা করছে কেন লজ্জা করছে তুমি বাল্য বন্ধুর কাছে যাবে বাল্য সকার কাছে যাবে তখন সুদামা পত্নীকে বললেন যে আমি যে যাব এখন তার জন্য তো কিছু নিয়ে যেতে হবে কিছু খাবার দাবার একটা কিছু নিয়ে যেতে হবে আমরা তো আগে লাড়ু টাড়ু ফেতাম গল্প করতে করতে কত গোচারণ করতাম তখন ঘরে তো কিছু নেই তখন অত্যন্ত দরিদ্র পরিবারের সুদামা পত্নী কী করলেন কিছু চাল ভেজে শুকনো চাল করাতে ভেজে কুটলি করে সুদামার কাছে দিয়ে গেলেন না এটা তোমার বাল্য সখাকে দিয়ে দেবে সুদামাতে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দারকাতে তিনি তখন রাজা সুদামা বাল্যক সখাকে দেখেই ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে উঠে এসে ওনাকে জড়িয়ে ধরলেন ওনাকে বসালেন নিজে ওনার পাদ প্রক্ষালন করলেন জল দিয়ে ওনার পা দিয়ে ধুয়ে তুয়ে দিয়ে ওনাকে একেবারে সুন্দর করে সিংহাসনের পাশে বসান বলে কতদিন পরে তুমি এলে হ্যাঁ তা তুমি আমার জন্য কিছু এনেছ খাবার দাবার যে চাল এনেছে শুকনো চাল সে এখন সেটা কি করে দেয় আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো সবই জানেন তিনি দেখছেন যে শুধু একটা কিছু লোকবার চেষ্টা করছে বলে তুমি কি লুকোবার চেষ্টা করছো দেখি 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 কুলে দেখে যে চাল ভাজা করে এই বন্ধু আমরা তো চাল ভাজা খেতাম তো দাও 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 দুমুঠ চাল ভাজা খেলেন এই এর এর পিছনে এই কাহিনীও রয়েছে যে উনি যখন দ্বারকানাথের যাচ্ছিল ইন্দুয়ার কানাতে এখানে সেখানে নাকি রাস্তার মধ্যে কাটকানো হয়েছিল সুধামাকে বলেছিল যে আপনার বেশ দেখে মনে হয় না আপনি রাজার বন্ধু হতে পারেন হ্যাঁ হ্যাঁ রুকতে দেনি এবং রুকতে দেনি তারপরে এই ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে এসে উনাকে নিয়ে এসে এসে তারপর ভগবান শ্রীকৃষ্ণ ওনার যুগশক্তির বলে যুগশর্জের বলে ওনার বাড়ি ঘরে প্রাসাদ তৈরি করে দিয়েছেন যেখানে পর্নি কুপটির ছিল পাতার ঘর ছনের ছাউনি ছিল সেখানে বিরাট প্রাসাদ এসে দেখতেই পাচ্ছেন ভগবান এই কাহিনীটার সাথে আজকের দিনে তাৎপর্য কি রয়েছে এই কাহিনীর সঙ্গে আজকের দিনের তাৎপর্য হচ্ছে আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের শাস্ত্র গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে আমরা মানি শ্রীমদ্ভগব গীতা এই যে শ্রীমদ্ভগব গীতা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে আমাদের প্রাণে আমাদের কাজে তিনি উতপ্রুতভাবে তিনি জড়িত আছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ্য করে ভগবদ গীতায় বলেছেন অনন্য চিন্তয়ন্ত মাং যেজনা পর্যপাশতে তেষাং নিত্য অভিযুক্তানাং শ্যামং বহাম্যহম অর্থাৎ যিনি অন্য চিন্তা রহিত হয়ে শুধু আমারই ভোজনা করেন আমারই চিন্তা করেন তিনি আমার কৃপায় অতুল ঐশ্বর্য লাভ করেন এই সংসারের ঐশ্বর্য এবং ভাগবতী জগতের ঐশ্বর্য লাভ করেন সেটাই ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করলেন সুদামাকে দিয়ে সুদামা তো সশ্রমী বন্ধুগত প্রাণ সখাগত প্রাণ আজকের দিনেই আজকের দিনেই এই চাল ভাজা খেয়ে আজকের দিনেই তিনি তাকে অতুল ঐশ্বর্য প্রদান করলেন আর আজকের দিনের আরেকটাও মাহাত্ম আছে সেটা আমরা সবাই জানি মহাভারতে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে উদ্যত হয়েছিলেন ভরা রাজসভায় পাশা খেলায় হেরে গিয়ে পঞ্চপাণ্ডব শকুনির পাল্লাতে পড়ে স্ত্রীকে পর্যন্ত পণ রেখেছিলেন তখন দুঃশাসন সে দ্রৌপদী বস্ত্রহরণ করতে চেষ্টা করেছিল তখন যখন দেখলো যে দ্রৌপদী ওনার বলশালী পঞ্চপাণ্ডব বসে আছে মাথা নিচু করে তখন ওনার সখা ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা জানালেন যে তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমাকে রক্ষা করো আমার লাজ রক্ষা করো তখন ভগবান শ্রীকৃষ্ণ এই আজকের দিনেই আবির্ভূত হয়ে দ্রৌপদীর লাজ রক্ষা করেছিলেন দুঃশাসন পরাজিত হয়েছিলেন হাজার হাজার বছর ধরেই আমাদের এই ভারতবর্ষের এই যে নক্ষয় তৃতীয়া সেই কাস্টম ট্রেডিশন সেটা হাজার বছর ধরে সেটা পালিত হয়ে আসছে এই আজকের দিনের সাথে আমাদের যে প্রাচীনকালের যে ট্রেডিশন এর সাথে কোথায় মিল পাওয়া যায় হ্যাঁ এর সঙ্গে মিল আছে খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি এর সঙ্গে সুন্দর একটা আধ্যাত্মিক যুগসূত্র ভারতবর্ষের যে মেইন থিম ট্র্যাডিশনাল কালচার সোশ্যাল সিস্টেম সোশ্যাল কালচার সেটার একটা বিশেষ যুগসূত্র রয়েছে নারীর যুগ রয়েছে বলে সেটা কীরকম দেখুন প্রাচীন ভারতে অতিথি দেবভব এই কথাটা কথায় কার্যে পালন করা হতো অর্থাৎ অতিথিকে দেবতার মতো মর্যাদা দেওয়া হতো অতিথি দেবভব আর বসুধৈব কুটুম্বকম সমস্ত পৃথিবীকেই সমস্ত পৃথিবীর মানুষকেই কুটুম্ব বলে মনে করা হতো এটা ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের চিন্তাধারা ভারতবর্ষের ঐতিহ্য এই সম্পর্কে আমার মনে পড়ছে স্কুল লাইফে একদিন শিক্ষক মশাই আমাদেরকে বলছিলেন যে নদীতে জল আছে নদীতে জল আছে বলে হ্যাঁ স্যার নদীতে তো জল আছে সেই নদীর জল নদীকে নিজে নিজে খেয়ে ফেলে বলে না নিজে নিজে নদী নিজের জল তো খায় না বলে কে খায় পশু পাখি খায় হাজার হাজার মানুষ সেই নদীর জলে তৃষ্ণা নিবারণ করে গাছের মধ্যে ফল ধরে তো বলে হ্যাঁ ফল ধরে এই গাছগুলিকে সেই নিজের ফলগুলি নিজেরা খেয়ে নেয় না গাছের ফল নিজেরা আমরা কে খায় পশু পাখি খায় মানুষ খায় দেবতার ভোগে সেই ফল উৎসর্গিত হয় তারপরই তিনি এক দুইটা কবিতার লাইন বললেন নদী কভু নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল পুষ্প আপনার জন্য ফুটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও আপনারে লয়ে বিব্রত হিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে এই যে চিন্তাধারা এই যে ভাবনা ধারা সেটা অক্ষয় তৃতীয়ার যে আদর্শ তার মধ্যেই মূলগতভাবে সেটা জড়িত রয়েছে কারণ অক্ষয় মেইন থিমটা কি হচ্ছে দান করা পুণ্য করা পুণ্য কাজ করা পরের জন্য অন্য বলতে আজকের দিনে আমরা সবাই যেটা সবার ঘরে ঘরে যা দেখা যায় আজকের দিনে সবাই সোনা কিনছে রূপা কিনছে ঠাকুর আশ্রমে যাচ্ছে আজকের দিনে খুব পুণ্য করার একটি দিন হিসাবে সবাই মেনে আসছে এর সাথে আমাদের প্রত্যেকের ঘরো ঘরে কি করা উচিত এর সাথে আমাদের যে ভারতীয় সনাতন চিন্তাধারা সেই সনাতন চিন্তাধারা হচ্ছে নিজেকে পবিত্র করা আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আছে যজ্ঞ দান তপসচৈব পাবনী নাম মনীষী নাম অর্থাৎ যজ্ঞ দান এবং তপস্যা এইগুলি মানুষকে পবিত্র করে মনীষদের সেইগুলি পবিত্র করে এবং এই সম্পর্কে একটা সৎসঙ্গে একজন মহাত্মার মুখে শুনেছিলাম তিনি ওই ভগবতী কথা প্রসঙ্গ বলতে গিয়ে বলেছিলেন দুটো লাইন সঙ্গম যুগ পর হে গাড়ি সত্য যুগ চলনে ওয়ালি হে পবিত্রতাকে টিকিট কাটালো গাড়ি চলনে ওয়ালি হে সঙ্গম যুগে গাড়ি দাঁড়িয়ে আছে তারপরেই আমরা যেই মহাযুগে প্রবেশ করব। সেটা হচ্ছে ভগবানের জন্য প্রাপ্তির যুগ সেই ভগবানের যুগে ভগবানের ধামে প্রবেশ করার জন্য যে টিকিট সেটা হচ্ছে পবিত্রতা সেই পবিত্র হওয়ার জন্যই আজকের অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ি ঘরে আপনারা যেটা প্রশ্ন করছেন পূজা অর্চনা করা ভগবানের ধ্যান ধারণা করা গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া তারপরে দান ধ্যান করা দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুকদের দান ধ্যান করা এবং যথাসম্ভব জল দান করা কারণ আমাদের এই পুরাণে আছে ভবিষ্য পুরাণে আছে যে যিনি আজকের দিনে জলপূর্ণ কুম্ভ অর্থাৎ জলের পানীয় জলের কলস সিষ্ট পানীয় জলের কলস এবং অন্ন দান করেন তিনি সূর্যলোক প্রাপ্ত হন মানে তিনি পণ্য প্রাপ্ত হন কাজে এইভাবে আমরা সৎ আচরণ করে স্নান ধ্যান করে পবিত্র হয়ে আমরা নিজেদেরকে পবিত্র করে ভগবান লাভের জন্য নিজেদেরকে আমরা উপযোগী করে তুলব কারণ আজকের দিনে হাজার হাজার কোটি কোটি ভারতবাসীর বিশ্বাস যে স্নান করলে আজকেও তাদের পাপ মুক্ত হয় এটা আমাদের সনাতনী বিশ্বাস কাজে আজকের দিনে যত বেশি ভালো কাজ করা যায় নামই হচ্ছে অক্ষয় তৃতীয়া হাজার ক্ষয় নেই ভালো কাজ করলেও অক্ষয় থাকবে খারাপ কাজ করলেও অক্ষয় থাকবে কাজে ভালো কাজ করে অক্ষয় তৃতীয়ার দিনটিকে আমরা ভালোভাবে পুণ্যার্জনের তিথি হিসাবে আমাদেরকে পবিত্র করার তিথি হিসাবে আমাদের হৃদয় দেশকে নির্মল করার তিথি হিসাবে আমাদেরকে ভগবান লাভের জন্য নিজেদেরকে উপযোগী করার হিসাবে মুখ্য ধর্ম লাভ করার হিসাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব সেটাই মানুষের আজকের দিনে প্রয়োজন আজ আপনি যে বললেন যে আজকের দিনে সত্য যুগে শুরু হয়েছিল এই সত্য যুগের শুরুর পেছনে কি কাহিনী রয়েছে দেখুন এই সত্য যুগের শুরুর পেছনে পার্টিকুলার কোনো কাহিনী জানা যায় না শুধু সত্য যুগ সম্পর্কে পুরাণে এই একটা লাইনে আছে যে আজকে সত্যযুগে শুরু সত্য যুগাধ্য সত্য যুগ শুরু আজকের দিনেই সত্যযুগ শুরু হয়েছে এই পেছনে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কারণ বা ঘটনা প্রবাহ খুঁজে পাওয়া যায় না আমাদের তো চারটা যুগ আছে সত্য ত্রেতা দাপর করি এই সত্যতে তা দ্রাপরকুলি সত্যযুগের যখন সৃষ্টির প্রথমে যখন এই দিনটির সৃষ্টি হলো সত্যযুগের সৃষ্টি হলো ভগবান আজকের এই পুণ্য তিথিতেই অক্ষয় তৃতীয় তিথিতেই সত্যযুগের শুরু করলেন এই ধরাধামে সেটাই এই সম্পর্কে আমি এইবার আরেকটা কথা বলবো যে আমাদের পুরাণে পজ আসলে তো সবটাই আমাদের বিশ্বাস একটা কথা আছে যে বিশ্বাসে মিলায় কৃষ্ণত্বকে বহুদূর আমাদের বিশ্বাস আজকের দিনে মানুষের মানে হিন্দু ধর্মাবলম্বীদের এবং জৈন ধর্মাবলম্বী তারাও খুব মানে এই অক্ষতিটাকে মানুষের বিশ্বাস যে হিমালয়ে আজকে দেবতারা জেগে ওঠেন দেবভূমি হিমালয় দেবভূমি হিমালয়ে দেবতারা আজকে জাগ্রত হন এবং জৈন ধর্মেও আজকে বিশেষ দিন হিসেবে পরিচালিত হয় তাদের একজন বিশিষ্ট সাধক তীর্থঙ্কর ঋষভ ওনার নাম উনি মোক্ষ লাভের পরে এক বছর তিনি উপবাসে ছিলেন এবং এক বছর পরে আজকের এই দিনে তিনি আখের রস খেয়ে সেই উপবাস ভঙ্গ করেছেন এই জন্য জৈন ধর্মদের কাছে জৈন ধর্মাবলম্বীদের কাছেও আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আর এই প্রসঙ্গে এইবার আমি শ্রী শ্রী রাম ঠাকুরের সঙ্গে যে অক্ষয় তৃতীয়ার যে কি যুগসূত্র একেবারে আজকের দিনেই তো শ্রী শ্রী রাম ঠাকুর দেহ রাখেন হ্যাঁ শুধু তিনি আজকের দিনে শুধু দেহই রাখেননি আরও কতগুলি ঘটনা আজকের দিনে শ্রী শ্রী রাম ঠাকুরের দৈবী জীবন সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর মাতৃগর্ভে প্রবেশ করেন তো এখন প্রশ্ন দাঁড়ায় আজকের দিনেই শ্রী শ্রী ঠাকুর মাতৃগর্ভে প্রবেশ এবং আজকের দিনেই দেহ রাখেন আজকের দিনেই দেহ রাখেন শুধু তাই না তিনি আজকের দিনেই শ্রীগুরুর কাছ থেকে ওনার শ্রীগুরুর নাম অনঙ্গদেব আজকের দিনে শ্রীগুরুর কাছ থেকে তিনি অতীন্দ্রিয়ভাবে অলৌকিকভাবে তিনি দীক্ষা লাভ করেন এবং আজকের দিনেই ওনার উপনয়ন হয় পৈতা হয় দ্বিজ হন তিনি আজকের দিনে এবং আজকে দিনেই তেরোশো ছাপ্পান্ন বঙ্গাব্দের আঠারোই বৈশাখ রবিবার একটা ত্রিশ মিনিট তিনি নোয়াখালী চৌমুনিতে তিনি দেহ রক্ষা করেন কাজেই এই আজকের দিনটি যারা নাকি কৈবল্য অনুসারী মানে শ্রী রাম ঠাকুরের জীবন প্রণালী শ্রী 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 ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত তাদের কাছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আজকে বাংলাদেশে ওনার যেখানে উনি দেহ রেখেছেন এই নোয়াখালীর চুমুনিতে ওনার সমাধি মন্দির সেখানে বিরাট উৎসব পালিত হয় আজকে আজকে শুরু হয়েছে আমাদের এখানে আপনাদের ওই উৎসবেরই অঙ্গ সেটারই নির্দেশ ক্রমে সেখানে নির্দেশ ক্রমে আমরা আমাদের আজকের বনমালীপুরের রাম আশ্রমের কি কি আহ সূচনা বা কি কি ছিল আজকে আজকে বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে সবচেয়ে প্রথমে সকাল ছয়টায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি বেদবানি পাঠ করেছি আজকের দিনে তো অক্ষয় বলতে গেলে দ্বিতীয় দিন কারণ কালকে আটটার সময় লেগেছিল সকাল আটটা সতেরোতে ছেড়েছে কিন্তু সেটা রবিবার যেহেতু সেটা আজকেই উদযাপন করা হয়েছে এবং সেটা সকাল ছটা থেকে শুরু হয়েছে সকাল আটটা সতেরোতে তো ছেড়েছে তৃথিয়া কিন্তু সেটা শুরু হয়েছে সকাল ছটা থেকে এবং সেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আশ্রম থেকে শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী আমরা বলি শ্রী শ্রী ঠাকুর উনি শ্রীদেহে থাকাকালীন যে সমস্ত চিঠিপত্র ভক্তদের কাছে লিখেছিলেন সেইগুলি সংগ্রহ করে তিন খণ্ডে প্রকাশিত করা হয় তার মধ্যে আটশো আটখানা ঠাকুরের শ্রীহস্তলিখিত চিঠি আছে সেইগুলি আমাদের চলার পথের পরম সম্পদ সেইগুলি থেকে আমরা পাঠ করি সেটাকে আমরা বলো হি বেদবাণী পাঠ সেই বেদবানী পাঠ করেছি তার প্রসঙ্গক্রমে গীতার আলোচনা এবং বেদবানী পাঠের একপত্রে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন আর এক চিঠিতে তিনি কি বলেছেন এইভাবে এক চিঠি থেকে আরেক চিঠিতে গিয়ে গঙ্গা জলে গঙ্গা পূজা করেছি আমি বেদবানী পাঠের মাধ্যমে তারপর আসন কর্তৃপক্ষের নির্দেশে আমি ওই আজকে যেমন এখানে আপনাদের এখানে আমন্ত্রণ করেছেন মাহাত্ম বর্ণনা করেছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বিশেষ করে শ্রী শ্রী ঠাকুরের ওনার জীবনলীলার প্রসঙ্গক্রমে কারণ সেখানে তো সময় সংক্ষিপ্ত ছিল আধা ঘন্টার মধ্যে আমাকে তিনটা শেষ করতে হয়েছে বেদবাণী পাঠ ঠাকুর প্রসঙ্গ এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম আমাদের দর্শকদের সাথেও যদি আপনি রাম ঠাকুরের যে জীবনলীলা কিছুটা যদি আপনি একটু বিস্তারিতভাবে জানেন বলছি আমি শ্রী শ্রী ঠাকুর তিনি সবসময় একটা কথা বলতেন যে এই পৃথিবীতে একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম এবং একটাই সম্প্রদায় সেটা হচ্ছে মানব সম্প্রদায় এবং একজনই ভগবান যাকে হিন্দুরা ভগবান বলে মুসলমানরা আল্লাহ বলে রাগ বট বলে কিন্তু ভগবান এক কাজেই এই প্রসঙ্গে এই সম্পর্কে বিভেদ থাকা উচিত নয় শ্রী শ্রী ঠাকুর এই কথাটা প্রায় সময় তিনি বলতেন তিনি আরও একটা কথা বলতেন শ্রী শ্রী ঠাকুর যে গানে শিব সেবা যত্র জীব তত্র শিব মহাপ্রভু চৈতন্যদেব বলেছেন যত্র যত্র নেত্র পরে তত্র কৃষ্ণস্পুরে মানে যেখানে তিনি দেখছেন সেখানেই কৃষ্ণ কারণ আমাদের সেটা উপনিষদের দ্বারা উপনিষদের একটা কথা আছে সর্বংখল্লিদং ব্রহ্ম ব্রহ্ম মানে ভগবান সমস্ত কিছুর মধ্যেই ভগবান উতপ্রুতভাবে জড়িত আছেন এটা আমাদের হিন্দু শাস্ত্রের সারমর্ম একটা মহাপ্রভু বলেছেন যত্র যত্র নেত্রপুরে তত্র তত্র কৃষ্ণস্পুরে স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন শিল্পী ঈশ্বর আর আমার গুরু শ্রী রাম ঠাকুর তিনি বলেছেন যত্রজীব তত্র শিব শিব গানে জীব সেবা এবং এইটাও কিন্তু ওই আমাদের আজকের এই অক্ষয় তৃতীয়ার যে মেইন থিম পরবর্ত করা পুণ্য করা দান ধ্যান করা সেটাও এই আদর্শের মধ্যেই নিহিত আর শ্রী শ্রী ঠাকুর তিনি ওনার জীবনকালে তিনি মানুষের ঘরে ঘরে ঘুরে তিনি একটা কথাই বলেছেন যে বাতাস যেরকম শুকনা আর মাটি যেরকম রস্ক শুষ্ক তাতে বীজ দিলে অনেকেই বীজের থেকে গাছ ফোলাতে পারতো না কারণ বীজের থেকে তো গাছ অঙ্কুর উৎপন্ন হয় ও এই জন্য একেবারে কলম কইটা দিলাম এই যে কলমের মধ্যে ফলসহ গাছ কলম কইটা দিলাম মানে নামের কলম কইটা দিলাম এই নাম করলেই আপনাকে সেই ভাগবতী ধামিয়ে নিয়ে যাবো নাম করেন নাম করেন ঠাকুর বলতেন কারণ এই কলি যুগে স্বল্প জীবের পক্ষে যুগের মতো বা ত্রেতা যুগের মতো বা দাবর যুগের মতো কঠোর তপস্যা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে না আজকের জীবনযাত্রাও অত্যন্ত কঠিন হয়ে গেছে এই জন্য ঠাকুর সহজ সরল তিনি উপদেশ দিয়ে গেছেন যে নাম করেন নাম করলে ধাম খুলিয়া দেব তিনি বলেছেন যেই নাম সেই কৃষ্ণ নিষ্ঠা ভাবিতে ভাবিতে পরমপদা আনন্দময় ভগবান মায়ামুক্ত করাইয়া জীবদ্দশা মুক্তি দিবেন তিনি আরও বলেছেন এই ভগবান লাভের সহজ উপায় সম্পর্কে যে দিবানিসে নাম করিবেন নাম করিতে করিতে দেহ মন বুদ্ধি বিশুদ্ধ হইয়া ভক্তি প্রকট হয় বিশুদ্ধ ভক্তি হইতে প্রেম লাভ হয় সেই প্রেমেই ভগবান কৃষ্ণচন্দ্রের মিলন ঘটে আজকের দিন যেহেতু রাম ঠাকুরের যারাই অনুগামী প্রত্যেকের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন আজকের দিনটি তো ত্রিপুরার আমাদের রাজ্যে যত রাম ঠাকুর আশ্রম রয়েছে সবখানে কি সব আশ্রমে কি কোনো কোনো কর্মসূচি পালন করে হ্যাঁ সব আশ্রমেই সেটা পালিত হচ্ছে যেমন এই পরশু দিনে শুরু হয়েছে আপনার ওই আগরতলা রামনগর চার নম্বর রাস্তার শেষ মাথায় একটা আশ্রম আছে শ্রী রাম ঠাকুর সেবা মন্দির এই ওটা ওনার ওই আশ্রমের প্রেসিডেন্ট আমাদের আগরতলার মেয়র শ্রী দীপক কুমার মজুমদার মহোদয় সেখানেও ওই উৎসব শুরু হয়ে গেছে ওদের বাৎসরিক প্রতিষ্ঠা উৎসব অক্ষয় ঐতিহাসী সেটা প্রতিষ্ঠা হয়েছিল ওই আশ্রম ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস উৎসব উপলক্ষে সেখানে আমাকেও ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন পরশু সেখানেও আমি নিবেদন করেছি বেদবানী পাঠ এবং ঠাকুর প্রসঙ্গ শুধু ওইখানে নয় ত্রিপুরা রাজ্যের আপনি যেটা বললেন যত আশ্রম আছে যেহেতু আজকের দিনটি শ্রী শ্রী ঠাকুরের তিরুধান দিবস আজকের দিনে যেহেতু শ্রী শ্রী ঠাকুর দৈব যুগে শ্রীগুরুর কাছ থেকে দীক্ষা লাভ করেছেন আজকের দিনেই তিনি দ্বিজ হয়েছেন আজকের দিনেই তিনি তীরভাব হয়েছেন আজকে দিনেই উনি মাতৃগভাবে প্রবেশ করেছেন কাজেই আজকের দিনে শ্রী শ্রীরাম ঠাকুরের যারা অবলম্বী গুণ অবলম্বী ওনার পথ অবলম্বী আদর্শ অবলম্বী ওনাদের কাছে আজকের দিনটি বিশেষ মহত্বপূর্ণ এবং আজকের দিনটি সব জায়গাতেই বিশেষভাবে পালিত হচ্ছে এবং আজকেও ওই মনোবালীপুর শ্রী শ্রীরাম ঠাকুর আশ্রমে যেটা বললাম এরপরে সঙ্গীতাঞ্জলি হয়েছে বেদমানী পাঠ আশ্রমের মধ্যে বিভিন্ন প্রথিত জশা শিল্পীরা সেখানে ঠাকুরের গান সব নিবেদন করেছেন প্রতি বছরই কি আপনারা কোনো না কোনো কর্মসূচি রাখেন আজকের দিনের জন্য হ্যাঁ প্রতি বছরই সেটা হয় আমি দেখে আসছি প্রত্যেক বছরই আজকের দিনটা এইভাবে পালিত করা হয় বিশেষভাবে আজকের দিনটা বিশেষ মর্যাদার সঙ্গে আজকের দিনটাই বিশেষভাবে পালিত করা হয় আপনি এই রাম ঠাকুর আশ্রমের সাথে কত বছর ধরে জড়িত আজকে প্রায় পঁচিশ ত্রিশ বছর হবে পঁচিশ ত্রিশ বছরের কম হবে না পঁচিশ ত্রিশ বছর সম্পর্কে এই বনবালি আশ্রমের সঙ্গে এই বিগত বছরগুলিতে আপনি সবসময় অক্ষয় তৃতীয়া দিনটিকে রাম ঠাকুর আশ্রমেই কাটান আপনি ব্যক্তিগতভাবে আজকের দিনটি কিভাবে কাটেন ব্যক্তিগতভাবে ওই যেমন আপনি যেটা বললেন যেমন আজকের কথাটাই বলি আজকে তো ঠাকুর প্রণাম করলাম সেখানে বেদবানি নিবেদন করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ঠাকুরের গান নাম কীর্তন অনুভব করলাম তারপর সেখান থেকে বেরিয়ে ওই সুধা চলে গেলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে ওই লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে এখানে শিব শিবের মন্দির আছে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে ওইখানে প্রণাম করে এখানে আশীর্বাদ নিয়ে ফুল তুলসী নিয়ে এখানে বাইরে যে গই দক্ষি ওরা বসে আছে ওদেরকে সামান্য কিছু দান দক্ষিণা করে চলে এসেছে তারপর ওই ক্যাচুমণি তো কালীবাড়ি সেখানেও যাই আর যখন আজকে আমি খবর পেলাম যে এখানে আমাদেরকে আমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তো এই সময় তো নেই তো অন্যদিন দুপুরে একটু ঘুমাই তো আজকে একেবারে ঘুমটুম নাইবারে বিশেষভাবে আর একটু করে প্রিপারেশন নিয়েছে বিভিন্ন পত্রপত্রিকা বা আমার কাছে যে পেপার কাটিং ছিল বা বইটুই ছিল সেখান থেকে একটু নিয়ে এসেছি আপনার আপনার জীবনে আজকের দিনটি তাৎপর্য কি আপনি যদি বলেন যে আজকে আপনার জন্য যেহেতু আপনি পঁচিশ ত্রিশ বছর ধরে রাম ঠাকুর আশ্রমের সাথে জড়িত এবং আপনি ব্যক্তিগতভাবেও আশ্রমের সাথে নিজেও পছন্দ করেন তো আজকের দিনটিকে আপনি কিভাবে দেখেন অক্ষয় তৃতীয়া তো অনেক দিক দিয়ে আজকের দিনটি আছে রাম ঠাকুরের তিরোধান বলেন কিংবা আজকে গঙ্গার আবির্ভাব কিংবা গণেশ দেব আজকে মহাভারত সূচনা করেন সত্য যুগে শুরু বহু বহুদিক দিয়ে পরশুরামের আবির্ভাব অন্নপূর্ণার জন্ম তো সব দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি আপনার জন্য আজকের দিনটির ইম্পর্টেন্স সবচেয়ে বেশি কেন আজকের দিনে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে ভগবানের কাছে শ্রীগুরুর কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মনিবেদন করা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতায় সব কিছু বলার পরে একেবারে শেষের দিকে গিয়ে বললেন অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে বললেন যে অনেক কথাই তো বললাম সাংখ্য যুগের কথা বললাম তারপরে গান যুগের কথা বললাম ভক্তি যুগের কথা বললাম পুরুষোত্তম যুগের কথা বললাম এইবার তোমাকে আসল কথাটা বলি শুনো তোমাকে একদম সবচেয়ে গোপনীয় কথাটা তোমাকে বলি শুনো সেটা কি বললেন তিনি তিনি বললেন মন্মনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মাম এবং এসি সত্য প্রতি প্রতিজানে প্রিয় সিমি অর্থাৎ তুমি আমারই ভাবনা করো আমার উদ্দেশ্যেই পূজা করো আমার উদ্দেশ্যে কর্ম করো আমাকেই প্রণাম করো আমাকেই তুমি জীবনের সার রূপে নির্বাচন করো এরকম করলে তুমি সমস্ত দুঃখের অতীত হবে তুমি আমাকেই প্রাপ্ত হবে এবং তিনি আরও বললেন সর্বধর্মান পরিিত্যাজ্য মামেক শরণ ব্রজ অহংতাং সর্বাপ ভূ মুসে আসবি মা আস সমস্ত কিছু করতে করে তুমি আমার শোনাগত তুমি আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে একেবারে পরম ধামে ভাগবতী ধামে যেখানে দুঃখের লেশমাত্র নেই সেখানেই তোমাকে আমি স্থাপনা করব। কাজেই ওই যে একটা কথা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের আমি যেটা বলেন আমার আজকের জীবনের কি অনুভব বা কী কীরকমভাবে দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি ঠাকুরের উদ্দেশ্যেই বলি ডাকিতব নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সঘন বরসা যদি নেমে আসে মনে সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে সেই ভরসায় শূন্য হৃদয় দান সংসার জবে মন লয় জাগে না যখন প্রাণ এটি আমার ভাবধারা থাকে আত্মসমর্পণ যাতে ওনার দর্শন স্পর্শন লাভ করে এই জীবন ধন্য করতে পারি আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি একেবারেই শেষে রাজ্যবাসীর আজকের দিনে আপনি অক্ষয় তৃতীয়ার মূল বিষয়বস্তু তো আপনি অনেক কিছু আমাদের আমরা জানতে পেরেছি রাজ্যবাসীর প্রত্যেকে জানতে পেরেছে আপনি অনেকটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন একেবারে শেষে রাজ্যবাসীকে কি বলতে চান আজকের দিন আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে এই নিবেদন এই আবেদন করব আমরা যারা সনাতন হিন্দু ধর্ম ধর্মাবলম্বী আমরা কর্মফলে বিশ্বাসী আমরা জানি যেমন কর্ম তেমন ফল এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরেরই একটা কথা মনে পড়ল যে আত্মাই দেহের কর্তা ভোগী দেহের কর্ম এই জ্ঞানে অভিমানী হইয়া অতি নিত্য মুক্তি লাভ করিতে পারে রাজ্যবাসীর উদ্দেশ্যে আমি এটাই নিবেদন করব এটাই আবেদন রাখব যে আমরা যাতে মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে পারি মানুষের দুঃখ দুঃখমোচনের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারি মানুষের জন্য কিছু করতে পারি ওই প্রথমে যে কথাটা বললাম যে আমার ঠাকুর বলেছেন জীবজ্ঞানে শিবসেবা জীব তত্র শিব বা ওই মহাপ্রভুর কথা যেটা বলেন যত্রযত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণস বা স্বামী বিবেকানন্দে যে কথাটা বললাম রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যে আমরা মানুষকে শিব গানে যাতে সেবা করতে পারি এই ভাব দ্বারা যাতে আমরা উদ্বুদ্ধ হতে পারি এটাই রাজ্যবাসীর কাছে আমার আবেদন নিবেদন সমস্ত দর্শক বন্ধুদের অনুষ্ঠানের একেবারে শেষে আবারও অক্ষয় তৃথি শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের নতুন করে আজকের থেকে যে দিনটি শুরু হবে আজকের থেকে যে আগামী অক্ষয় তৃতীয় দিয়ে বছরটি খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ ナろシカイナいシカイ